মাননীয় অধ্যক্ষ মহোদয়, মই উত্তৰ পাইছো। ইয়াৰ আগতেও আমাৰ সন্মানীয় মন্ত্ৰী, সন্মানীয় বিধায়ক সুৰেণ ফুকন ডাঙৰীয়াও কুৱেশ্যনখিনি অকণমান মিল আছে। অধ্যক্ষ মহোদয়, মই উত্তৰ বিচাৰিছিলোঁ, উত্তৰ পাইছোঁ, কিন্তু উত্তৰটো সন্তোষজনক হোৱা নাই। অসমৰ বিভিন্ন স্পৰ্শকাতৰ অঞ্চলত শিক্ষক শিক্ষয়িত্ৰী কৰি থকা এই কথাটো বহুবাৰ বিধায়ক বা বিধানসভাত উপস্থাপন হৈছে। মোৰ সমষ্টিত, মোৰ জিলাত স্পৰ্শকাতৰ শব্দটো মই প্ৰশ্ন কৰিছোঁ এইকাৰণেই, এটা সময়ত আজি দুই বছৰ এক বছৰ আগলৈকে জীয়াৰী বোৱাৰী যিসকলে শিক্ষকতা কৰি আছে সেইসকলৰ আজি নিৰাপত্তা নাইকিয়া হৈছে। মৰিগাঁও জিলাত বাংলাদেশী মূলৰ মিয়াসকলৰ পৰা আজি সৃষ্টি হৈছে এই বস্তুটো। গতিকে নিৰাপত্তা শিক্ষকসকলক দিব লাগে। ইয়াৰ আগতে কৈছিলো, মই কৈছোঁ, কৈ আছোঁ, মুখ্যমন্ত্ৰী মহোদয়, বহুবাৰ আছে আৰু এতিয়া মুছলমানক কয় বাংলাদেশী, এইটো আপত্তি আছে। জানি বুজি জানি বুজি এইটো কৈছোঁ নোখোৱা হৈছে, অপমান নকৰিব, ট্ৰাইবেল মানুহক অপমান নকৰিব, খিলঞ্জীয়া মানুহক, এজন জনজাতি মানুহক আপোনালোকে প্ৰশ্ন উঠাই তেওঁলোকক অপমান নকৰিব, আহিছে এজন জনজাতি মানুহ, ট্ৰাইবেলক অপমান নচলিব, বহকচোন, ট্ৰাইবেলক অপমান নচলিব, ট্ৰাইবেলক অপমান, ট্ৰাইবেলক অপমান নচলিব, স্পিকাৰ স্যার, বাংলাদেশ নুশুনিলে কেনেকৈ কওঁ, আপোনালোকে মোৰ কথাই নুশুনে, কাৰো কথাই নুশুনো, ট্ৰাইবেল মানুহ এজনক প্ৰশ্ন কৰিব, সকলোৱে নিজৰ নিজৰ আসন গ্ৰহণ কৰকচোন, ট্ৰাইবেল মানুহক নিজৰ নিজৰ আসন গ্ৰহণ কৰকচোন, আগতে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজি মৰিগাঁৱৰ এজন জনজাতীয় লোকে আপোনালোকে বাধা দিছে, হ'ব আপোনালোকে বিধায়কগৰাকীয়ে গুৰুতৰ অভিযোগ এটা উত্থাপন কৰিছে আৰু এনেকুৱা অভিযোগ সময়ে সময়ে মোৰ হোৱাটছএপতো আহি থাকে। 2017 চনত এই পবিত্ৰ সদনতে শিক্ষকসকলৰ বদলিকৰণ বিষয়টো এটা নীতি নিয়ম বিধিৰ মাজেৰে কৰাৰ কাৰণে শিক্ষক বদলিকৰণ আইন গৃহীত হৈছিল আৰু গৃহীত হোৱাৰ পাছত এইখন চৰকাৰে দায়িত্ব লোৱাৰ পাছৰে পৰা আমি এক অনলাইন ব্যৱস্থাৰে শিক্ষকসকলৰ বদলিকৰণৰ আবেদনবিলাক গ্ৰহণ কৰা আৰু নিষ্পত্তি কৰাৰ ব্যৱস্থা এটা গঢ়ি তুলিছিলোঁ। সমান্তৰালভাৱে যাতে শিক্ষকসকলৰ এখন জিলাৰ ভিতৰতে তেওঁলোকৰ পষ্টিংশিলবিলাক সমানুপাতিক হয় তাৰ কাৰণে এখন ৰেচনেলাইজেশ্যনৰ পদক্ষেপ এটাও লোৱা হৈছিল। এতিয়া বদলিকৰণ আৰু ৰেচনেলাইজেশ্যন এই দুয়োটা একেটা সময়তে চলাবলৈ অসুবিধা আৰু সেইকাৰণে আমি এটা বিভাগীয় পলিচি গ্ৰহণ কৰিছিলোঁ যে প্ৰথম বদলিকৰণ হ'ব গৰম বন্ধৰ সময়ত আৰু তাৰ পাছত ৰেচনেলাইজেশ্যন বা সমানুপাতিক শিক্ষকৰ বিতৰণৰ পদক্ষেপটো লোৱা যাব। মই আজি সদনক জনাবলৈ পাই সুখী যে ইতিমধ্যে আমি 31,344 গৰাকী শিক্ষক শিক্ষয়িত্ৰীক অনলাইন পৰ্টেল যোগেদি কোনো ধৰণৰ ফিজিকেল ফাইল নোহোৱাকৈ আমি তেওঁলোকৰ বদলিকৰণ আমি সম্পন্ন কৰিছোঁ যোৱাকালিলৈকে। শিক্ষকসকলৰ যি
বিভিন্ন দুর্গম অঞ্চলত পোস্টিং হয়, তাত বিভিন্ন ধরনের অসুবিধা বিশেষকে আমার মহিলা শিক্ষয়িত্রী সকলে ভুগিবলগা হয়। গতি মহিলা শিক্ষয়িত্রী সকলের ক্ষেত্র আমি বিশেষ গুরুত্ব প্রদান করে রেশনালাইজেশনের পদক্ষেপ আমি আরম্ভ করল আর খুব সালে আমি ইয়াত সমাপনও করি। যেহেতু শিক্ষক সকল কিছু দুর্গম অঞ্চলত বিশেষক সর চাপরি অঞ্চলত বা পার্বত্য অঞ্চলত যখন শিক্ষক শিক্ষয়িত্রীর পোস্টিং হয়, সেই শিক্ষক শিক্ষয়িত্রী সকলের নিরাপত্তার বিষয়টি স্থানীয় রাইজে স্থানীয় সমাজখনে জনপ্রতিনিধি সকলেও খুব সংবেদনশীল হয়ে নিরাপত্তা দিয়ার ক্ষেত্র বা কমফর্টেবল করার ক্ষেত্র ব্যবস্থা গ্রহণ করবেন। বহু অঞ্চল আছে দুখন তিনখন দুটা তিনটা ঘাট পার হয়ে পেলে শিক্ষয়িত্রী সকল যাব লাগে। গতি আমি রেশনালাইজেশনের যে বিধি আছে ওএম আমি প্রস্তুত করছো, তাত আমি পরাপক্ষ দুর্গম অঞ্চলবিলাকত শিক্ষয়িত্রীক নিযুক্তি প্লেসমেন্ট আমি নিদিয়ার কারণে পক্ষপাতি। কিন্তু এই দূরবর্তী অঞ্চলবিলাকতে শিক্ষকর নাটনিও যেহেতু আছে, গতি আমি একটা সময়তে বিদ্যালয় সমূহ বিটিআর মেইনটেইন করার বিষয়টিও চাব লাগে, আনহাতে শিক্ষক শিক্ষয়িত্রী সকলের নিরাপত্তার বিষয়টিও চাব লাগে। এটা জনিয়া সমষ্টির মাননীয় বিধায়ক গৰাকীয়ে তেখেতে নিজে উত্থাপন করেছে যে তেখেতের এখন বিদ্যালয়ত 250 গৰাকী ছাত্র ছাত্রীর বিপরীতে 3 জন শিক্ষক শিক্ষয়িত্রী আছে। শিক্ষক শিক্ষয়িত্রী তাত যাব, তাত থাকিব, কিন্তু সেই শিক্ষক শিক্ষয়িত্রীর নিরাপত্তা বা তাতে অঞ্চলত যাতে কমফর্টেবলি শিক্ষা দান করব পারে সেই বিষয়টো স্থানীয় সমাজখনে বা বিধায়কগৰাকীয়ে পদক্ষেপ গ্রহণ করব লাগিব। এতেকে আমি রেশনালাইজেশনের প্রক্রিয়া এতিয়া আরম্ভ করিম। মই মাননীয় বিধায়ক মরিগাঁও সমষ্টির বিধায়ক রমাকান্ত দেউরী ডাঙরিয়ার কথাখিনি মই আজি ইয়াত অবগত হওয়ার পাছত আমি নিশ্চিতভাবে এই কথাটো চাম যাতে আমি শিক্ষক শিক্ষয়িত্রী সকলক বিশেষভাবে দুর্গম অসুবিধা বা যত নিরাপত্তাজনিত সমস্যার সম্মুখীন হয়েছে বা যত নিজের শালীনতা সহ মর্যাদা সহকারে সেবা আগবাত সমস্যার সম্মুখীন হয়েছে, সেইখিনি সমস্যা আমি রেশনালাইজেশন প্রক্রিয়ার মাজতে আমি যাতে সমাধান করার কারণে আমি ব্যবস্থা গ্রহণ করব পারো তার পদক্ষেপ নিশ্চিতভাবে লম। ইয়ার লগতে মই তেখেতক জানাব বিচাৰো যে তেখেতৰ যিটো দ্বিতীয় প্রশ্ন আছিল এই প্রশ্নের উত্তরত আমি ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলে যে আমি পর্যায়ক্রমে যিমানবিলাক মাধ্যমিক শিক্ষানুষ্ঠান আছে সেই শিক্ষানুষ্ঠান সমূহের পুনর্নির্মাণের আমি ব্যবস্থা করিম। আর এই প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়ে গেল। আমি RIDF-র অধীনত RIDF-29, RIDF-30 আর যেটা নেসিড আছে নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম, সেই স্কিমের অধীনত আমি ইতিমধ্যে বিদ্যালয় সমূহের পুনর্নির্মাণের কারণে আমি 7 কোটি আর 8 কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই কামে আমি আরম্ভ করছো। মই সদনক মই মাননীয় বিধায়কগৰাকী যেহেতু মৰিগাঁও জিলাত ইতিমধ্যে আমি প্রায় 9খন বিদ্যালয় আমি গ্রহণ করছো, তেখেতে কৈছে পুঁজি আবন্টন পোৱা নাই, কিন্তু মই জানাব বিচাৰো দেৱাগুৰি হায়াৰ